আসসালামু আলাইকুম। পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব, এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায়ও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। শনিবার 3 জুলাই দুপুর 12টায় রাজধানীর রাসেল স্কোয়ারে লকডাউনে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংসের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না, সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। শেষ করছি, আসসালামু আলাইকুম।